কুলি বা গরগরা করলে পানি যদি গলার ভেতরে চলে যায় তবে কি রোজা ভেঙে যাবে হ্যাঁ এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ গরগরা বা কুলি করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে যদি পানি চলে যায় এই জন্য রোজা চলাকালে আমরা গড়গড়া বা কুলি এভাবে কুলি গড়গড়া সহ কুলি করতে আমরা নিষেধ করি কুলি করবে কিন্তু গড়গড়া করবে না কারণ গড়গড়া করলে যদি পানি ভিতরে যায় আর পানি ভিতরে গেলে তো রোজা ভেঙে যাবে সেটা ওনাকে কাফারা দিতে হবে না তবে রোজাটি ওনাকে কাজা করতে হবে যদি উনি মনে করে যে ওনার পানি প্রবেশ করেছে এটা তার অনমিত হয় তাহলে তিনি রোজাটি কাজা করে নেবেন এবং এই রোজাটি কিন্তু তিনি ভাঙবেন না অর্থাৎ গড়গড়া করতে গিয়ে পেটে পানি যাওয়ার কারণে যে রোজাটি ভেঙ্গে গেল এই রোজাটা কাজা ওয়াজিব কাফারা নয় একটা রাখলেই হবে কিন্তু আবার এই সুযোগ নিয়ে তিনি ওই রোজার দিন আবার খাওয়া শুরু করবেন সেটাও সুযোগ নেই অর্থাৎ তিনি রোজাটাও কন্টিনিউ করবেন ঠিকঠাক মতো আবার এটা একটা কাজাও তিনি পরবর্তীতে করে নেবেন তাই আমরা রোজা চলাকালে গড়গড়া সহ কুড়ি করতে আমরা নিষেধ করেছি জি জি এবং রোজার সময় তো অনেকেই এরকম হঠাৎ বিভিন্ন বিষয় করে ফেলে আর কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একই মশালা যদি ইচ্ছা করে 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 ইচ্ছা করে যদি করে তাহলে কিন্তু জঘন্য তাহলে যদি ইচ্ছা করে সে খায় বা এই জাতীয় করে তা কাফারা দিতে হবে একবারে লাগাতার দুই মাস আর যদি রোজার কথা মনে আছে ইচ্ছা করে করেনি অজু করতে গেছে এ অবস্থায় পানি চলে গেছে তাহলে কাফারা হবে না কাজা ওয়াজিব হবে আর যদি রোজার কথাই মনে নাই এখানে তিনটা স্রোত কিন্তু একটা হলো ইচ্ছা করে করেছে কাফফারা দুই মাস লাগাতার রোজা দ্বিতীয় হলো সে রোজার কথা মনে আছে অনিচ্ছাকৃতভাবে পানি চলে গেছে বা খাবার চলে গেছে কোনোভাবেই তাহলে সে শুধু কাজা করবে কাজা করবে কাফারা নয় আর একটা হলো যে ভুলেই গেছে যে রোজা রাখছে মনে নাই সে পানি খেয়ে ফেলছে বা খাবার গ্রহণ করেছে তাহলে মাসালা হলো কিচ্ছু হবে না সে কাজাও করতে হবে না কাফফারাও দিতে হবে না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার আল্লাহ তোমার খাওয়াইছে সে ভুলে গেছে আর ভুলে সে একবারে এক প্লেট ভাত খাইয়ে ফেলছে এটা নফল রোজার ক্ষেত্রে বেশি হয় নফল রোজা রেখেছে মনে নাই কারণ নফল রোজা তো কন্টিনিউ আমরা অভ্যস্ত না কিন্তু কোনো বন্ধু ধরছে যে এক কাপ চা খা দে চা খাওয়া শেষ হঠাৎ মনে হয়েছে আর আজকে আমি রোজা রেখেছি তো মাসালা হলো তার এই চাটুকু আল্লাহ খাওয়াই দিস যেহেতু সে ভুলে গেছে তাই কাজা কাপ ফারা কিছুই লাগবে না রোজা হয়ে যাবে ছোট চূড়া দিয়ে নামাজ পড়লে কম সোয়াব বড় চূড়া দিয়ে পড়লে বেশি সোয়াব এই কথার কি কোনো ভিত্তি আছে হ্যাঁ নিশ্চয়ই তারতম্য হবে কারণ যে নামাজ লম্বা হবে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ নামাজ রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আয়ুসাল আফদালু কয়লা তুলুত হেলা শ্রেষ্ঠ নামাজ কোনটি ভালো নামাজ কোনটি উত্তম নামাজ কোনটি রসুল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন তুলুল কুনুত আয় তলুল কেয়াম যে নামাজ যত লম্বা এই নামাজের কেরাত লম্বা যত হবে রুকু লম্বা যত হবে সেজদারত যত লম্বা হবে নামাজটা তত সুন্দর হবে আর আমরা কোরআন মাজিদের ফজিলা সম্পর্কে একটি হাদিস শুনেছি মান হারফা মিনাল কোরআন কফলা হুবাশ হাসানাত যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার কমপক্ষে দশ নাকি হবে তাহলে যে নামাজে কেরাত লম্বা হবে নিশ্চয়ই অক্ষর বেড়ে যাবে স্বাব বেশি হবে আর যে নামাজে কেরাত ছোটো হবে অক্ষর কমে যাবে স্বাবও কম হবে এই জন্যই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ায় হচ্ছে উত্তম তবে ফর্জ নামাজ যখন কেউ পড়াবে ইমাম হয়ে তখন তিনি আবার মুসল্লির রেওয়ায়াত রেয়াত করবেন যে রাসল্লা সাল্ল সাল্লাম ব্যক্তিগত নামাজে তিনি অনেক লম্বা রাত পড়তেন ওনার পা ফুলে যেত মোটা হয়ে যেত লম্বা কেরাত তারে মত কাদমা হুমায়শা বলেন যে পা ফুলে যেত তিনি এক এক রাকাতেই এক ঘন্টা দেড় ঘণ্টা পর্যন্ত কেরাত পড়তে থাকতেন লম্বা দাঁড়িয়ে থাকতেন কিন্তু সেই তিনি যখন আবার ইমাম হতেন তখন কিন্তু তিনি এত লম্বা কেরাত পড়তেন কারণ পিছনে অনেক অসুস্থ রুগী থাকতে পারে প্রয়োজন হাজতওয়ালা জরুরতওয়ালা লোক থাকতে পারে অথবা রাসুলের যোগে কিন্তু অনেক নারীরাও মসজিদে জামাত অংশগ্রহণ করতেন যে বুকের দুধের বাচ্চা কিন্তু থাকতে পারে এই জন্য সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমাম হবে সে মুসল্লির প্রতি খেয়াল রেখে কেরাত পড়বে কিন্তু ব্যক্তিগত নামাজে যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য ব্যয় করে সর্বোচ্চ তেলাওয়াত যেটা সর্বলম্বা তেলাওয়াত সেটাই করা উচিত এতে স্বাভাবিক বেশি হবে